সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। করোনা মহামারী ও তুমুল বেকারত্ব পরিস্থিতির মধ্যে আজ অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এদিন কি ঘটতে যাচ্ছে তার দিকে তাকিয়ে আছে গোটা দেশ। অন্যবারের তুলনায় এবার বেশি সংখ্যক মানুষ মানসিক চাপে ভুগছে। ট্রাম্পের পরাজয় মেনে না নেওয়ার আশঙ্কার প্রেক্ষাপটে নির্বাচনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়তে পারে। যুক্তরাষ্ট্র কানাডা সীমান্ত সংলগ্ন নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ছোট শহর ডিক্সভিল নচের বাসিন্দারা সবার আগে ভোট দিয়ে নির্বাচনের সূচনা করে থাকেন। এক প্রতিবেদন থেকে জানা গেছে, ডিক্সভিল নচে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দিয়েছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। এর কয়েক ঘন্টা আগে নিজের বিদায় নিয়ে প্যারোডি গান গাইলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরকম একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন সাবেক এনবিএ শার্প শুটার ও বাস্কেটবল খেলোয়াড় রেক্স চ্যাপম্যান। তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ অভিযোগ করেছেন, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং 3 নভেম্বরের জেল হত্যা দুটি ঘটনাতেই জিয়াউর রহমান জড়িত ছিলেন। আজ জেল হত্যা দিবসে তার সরকারি বাসভবনে একটি বই প্রকাশ অনুষ্ঠানে নদী নাব্য ঠিক রাখতে ড্রেজিংয়ের স্থায়ী পরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দ্রুত চর জেগে ওঠার কারণে যেসব নদীপথ পরিবর্তন হয় বা ভাঙে সেগুলো চিহ্নিত করে ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এই নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের দুটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রতিষ্ঠানের 2 পরিচালককে ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। তারা হলেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুর রহিম এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। ভারতের উত্তরপ্রদেশে 70 লাখ রুপি দিয়ে কথিত আলাদিনের প্রদীপ কিনে প্রতারণার শিকার হয়েছেন লাইক নামের একজন চিকিৎসক। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। লাইক খান বলেন, প্রতারকরা তার সামনে ওই প্রদীপ থেকে একটি দৈত্য হাজির করেছিল। ইসলামপন্থী বিচ্ছিন্নতাবাদী মোকাবেলায় ফ্রান্সে কঠোর আইন আনছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। প্রস্তাবিত এই আইন নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সেখানে বিপরীত লিঙ্গের ডাক্তারের কাছ থেকে সেবা নিতে অস্বীকৃতি জানালে জেল জরিমানার বিধান রাখা হচ্ছে বলে জানান দেশটির এক মন্ত্রী। চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভারতের সঙ্গে মালাবার নৌমহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়া। আজ মঙ্গলবার থেকে প্রথম ধাপের এই সামরিক নৌমহড়াটি ভারতীয় উপকূল আরব সাগর ও বঙ্গোপসাগর উপকূলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, আমরা 15 নভেম্বর থেকে শুরু করতে চাই টি-20 লিগ, তবে এখনকার খবর 15 তো নয় 16-17 নভেম্বরেও শুরুর সম্ভাবনা নেই। অন্তত এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু টি-20 লিগ।